কত দাম নিল? 1,05,000 দেখুন কোথা থেকে আসছেন ভাই আপনি? সাভার ভাই। সাভার থেকে? জি ভাই। নাম কি? আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল ভাইয়া 1,05,000 টাকা দিয়া গরু ক্রয় করছেন, তিনি বলছেন যে খুব ভালো লাগছে। দেখুন গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে 1,15,000 টাকা দিয়া। কোনটা গরু আমরা একটু দেখি দর্শক, তিনি 1,15,000 টাকা যে সার গরুটি কিনেছেন আমরা সেটি একটু দেখাচ্ছি। দেখুন 1,15,000 টাকা এই সার গরুটি ক্রয় করেছেন মতিঝিল থেকে আবু তাহের সাহেব। আপনার গরু? একটু আসুন আপনার সাথে কথা বলি। কি জাতের গরু এটা? দেশাল। দেশাল? কয় দাঁত? চার দাঁতের। আনুমানিক কত মন হবে? আনুমানিক 5.5 পরে নিছে নাই। 1,15,000 বিক্রি করে দিলেন, লাভ হয়েছে? সীমিত লাভ। আচ্ছা, তিনি বলছেন সীমিত লাভ, এই লকডাউনে ক্রেতা নাই তাই সীমিত লাভেই ছেড়ে দিয়েছেন 1,15,000। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আপনি কোরবানি গরু ক্রয় করতে বলি কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে লকডাউনে তো ক্রেতা নাই, বেচা কিনে কম, দাম তো বেশি নিছে। বেশি নিছে? বেশি এটি আসলে বাজার উপর নির্ভর করে, আপনি খুশি কিনা সেটা বলতেছি। আমি খুশি। খুশি? কুরবানি গরু খুশি হইলি সবচেয়ে, দাম যেটা থাকে। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমরা গাবতলী হাটে সেই সুখচান ব্যাপারের গরু, নতুন গরু আসছে কিনা আমরা জানি, তার সাথে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা সুখচান ব্যাপারের কাছে চলে এসেছি, কেমন আছেন আজকে? আল্লাহ খুব ভালো রাখিছে। ভালো রাখছে? কি অবস্থা, গরু আসছে নাকি? গরু আইছে 6টা। 6টা? এটা গরুগুলোর কথা একটু বলেন, কি কি অবস্থা? এখনো খরিদার আসি, দাম কইছে কিন্তু এখন পর্যন্ত একটা যায় নাই। হ্যাঁ, দাম কম কইছে। কম কইছে? হ্যাঁ, খালি কিনা টাকা কয়। আনুমানিক ওজন কত হবে? 4.5 মন। 4.5 মন? কত হলে বেচবেন? একদম 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 পানির দামে দাম। একদম দাম চাইলে 120। হ্যাঁ, একদম 96,500। 96,500 একদম পানির দামে, কোনো আফেল হবে না। দর্শক, সুখচান ব্যাপারের একদম এক কথা, এতে কোনো লটসর নাই। আর এটা? এটা দাম চাইছি 86। 86? 74,000 হল বিক্রি করবো। 74? একদম একবার এক কথা, এক কথা, এক কথা। আচ্ছা, আনুমানিক ওজন কত? 3 মণ 10-এর। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা দেখি তিনি আর একটি আছে, যে 6টি গরু আছে আমরা 3 নম্বর গরুটি দেখাচ্ছি, কালো। আচ্ছা, এই কালোটা সবই তো কুষ্টিয়াতে আসছে। আচ্ছা, এটি কয় দাঁত? এটি 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা আচ্ছা, এটা আনুমানিক ওজন কত হবে? 3 মণ। 3 মণ? আচ্ছা, এটা একদম কত? একদম দাম তাহলে হলো 85। হ্যাঁ, একদম 72। একদম 72? একদম 72। আচ্ছা আচ্ছা, আমরা এবার দেখতেছি লাল লাল, লালে লাল। লালে লাল কত? লালে লাল দাম চাইছি 86। 86? একদম পানির দামে দাম। হ্যাঁ, 75। 75? 75। একদম 75? একদম 75। আনুমানিক ওজন কয় মন হবে? 3 মণ 10। 3 মণ 10? আচ্ছা আচ্ছা, আপনারা ব্যাপারে যারা আছেন তারা এসো করবেন সিটি কর্পোরেশন নির্দেশিত স্থানে। ওকে, আচ্ছা, সুখচান ব্যাপারে আমরা আরেকটি লাল গরু দেখতে পাচ্ছি, এই লাল গরুটির কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত? আচ্ছা, এটা আনুমানিক কত মন হবে? 110 কেজি। আচ্ছা, এটার একদম কত? একদম, হ্যাঁ, দাম তাহলে 86। হ্যাঁ, একদম 70। একদম 70? একদম 70। আচ্ছা আচ্ছা, আমরা তার আরো একটি লাল গরু দেখতে পাচ্ছি সর্বশেষ। আমরা ইতিমধ্যে 5টা গরু দেখে ফেলেছি, এই তার 6 নম্বর গরু, আজকে যে 6টি গরু আসেছে তার 6 নম্বর গরু। এটি কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত? আচ্ছা, আনুমানিক কত ওজন হবে? 110। 110? এটাও
এটা একদম দাম চাইছে 85 বুঝছেন একদম বাংলা ভাষা পানির দামে দাম একদম 70 একদম 70 হলে বিক্রি করে নিলে হবে না তিনি বলছেন যে একদম 70 আমরা সুখচান ব্যাপারের যেটি 6টি গরু এসেছে আজকে আমরা সেটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি একদম সবগুলি তিনি বলেছেন একদম বলে দিয়েছেন লাস্ট কথা যদি এই সুখচান ব্যাপারের গরু দেখে পছন্দ হয় ক্রয় করতে চান তার সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটি ভিডিওর ভিতরে থাকবে আমরা আজকেও তার নাম্বারটা একটু জানি আচ্ছা এই যে একদম এক কথা আপনার নাম্বারটা বলেন 07 হ্যাঁ 07 40 76 40 লাস্টে 50 আমরা জানলাম এই সুখচান ব্যাপারে নাম্বার আপনারা যদি গরু সংগ্রহ করতে চান অবশ্যই গরু সংগ্রহ করলে ফোন দেবেন বিনা কারণে ফোন দিয়ে তাকে বিরক্ত করবে না অসংখ্য মানুষই ফোন দেয় তাই তিনি মোবাইলটি বন্ধ করে মাঝে মাঝে মোবাইল বন্ধ করতে বাধ্য হয় আমরা সেটি জানতে পেরেছি আপনারা গরু ক্রয় করতে পারলে শুধু গরু সম্পর্কে জানার জন্য তাকে কল দেবেন সুখচান ব্যাপারের এই হাটে খুব জনপ্রিয় গরু সম্পর্কে কল দিতে মাঝে মাঝে কথা কয় না মাঝে মাঝে কথা না বলার জন্যই তিনি অনুরোধ করছেন কেউ আজে বাজে কথা বলার জন্য ফোন দিবেন না তিনি একজন ব্যাপারী ব্যস্ত থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকুন দেখুন সর্বশেষ দেখুন হয়তো বেচা কেনি হচ্ছে এই গরুটি দেখুন ক্রেতা বিক্রেতা দর কষাকষি চলছে 1,95,000 এরকম 1,02,000 দেখুন লালটা লালটা না কালোটা সুপ্রিয় দর্শক দেখুন এই যে সার গরুটি এইটার কথা 1,00,000 95 বলতেছে আপনার 1,00,000 এরকমই আছে এখন পর্যন্ত এই আমরা দেখি যে গরুটির এত কথা চলছে দর কষাকষি এতক্ষণ জোরাজোরি চলছে সেটি দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখুন চমৎকার একটি সার গরু ভালো নিলেন সর্বশেষ 98,000 বিক্রি হলো আপনারা দেখুন এই সার গরুটি এটি কয় দাঁত রেডি কয় দাঁত দুই দাঁত আনুমানিক ওজন কত হবে পাঁচ মন যেটা বলছেন আনুমানিক পাঁচ মন হবে দুই দাঁতের সার গরু হ্যাঁ এটা কত হয়েছে
106 বিক্রি হয়েছে হ্যাঁ কে নিছেন হুজুর আমি নিয়েছি উনি নিছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই একই ক্রেতা তিনি তিনটি গরু নিছেন এটি 106 106000 এবং একটি 98 আর একটি হলো 83 তিনটি গরু একই ক্রেতা নিয়েছেন তিনটি গরুর মালিক একজন না দুইজন মালিক দুইজন মালিক আচ্ছা আচ্ছা আমরা দুইজন বিক্রেতার কাছ থেকে একই ক্রেতা তিনটি সারগরু ক্রয় করেছেন দেখুন আবারো দেখাচ্ছি এই যে দুটি সারগরু এই দুটি নিয়েছে আর 83 98 কারো আর কিছু টাকা দেন আরে পকড়ে না কোন পকড়ে দিয়ে দেখা আপনি দেখে আমরা পাস ঠিক আছে না আমাদের কলম নাম লিখে যাচ্ছে কলম এই না করে বলতে পারি সুপ্রদর্শক আমরা ব্যাপারীর কাছ থেকে একটু শুনি তার মন্তব্য গরু বিক্রি করতে পারে তিনি কেমন খুশি কিনা এই কোরবানি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি দেখতে পেলাম আপনি তিনটি গরু ওই একই ক্রেতা কিনেছেন তিনটে কি আপনার ছিল না অন্য কোনো ব্যাপার আমাকে দুইটে আপনি এই এই দুইটা কালোটা লালটা আচ্ছা দুইটা একটা এই কালোটা কত নিল কালোটা নিল 2000 কমে 1 লাখ 2000 কমে 1 লাখ আর লালটা লাল নিল 83 83 আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে হাটে আপনি গরু বিক্রি করে লাভ হয়েছে লাভ সীমিত লাভ হয়েছে আমরা দেখুন এই সার গরু দুটি একটি কালোটি 98000 আর লালটি হলো 83000 আমরা দেখতে পাচ্ছি আমরা আরো দেখি সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গরু রয়েছে আমরা এই বিষয়ে আর কথা বলবো আমরা দেখতেই পাচ্ছি যে গাবতলের হাটে ক্রেতা আসছে ঘুরে ঘুরে দেখছে লকডাউনের ভিতরে হালকা পাতলা ক্রেতা তারা গরু ক্রয় করতে আসছেন হয়তোবা আমরা দেখি ভাইদের সাথে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন ভাই আজিমপুর থেকে আজিমপুর থেকে কোরবানির গরু ক্রয় করতে আসছেন নিশ্চয়ই কি মনে হচ্ছে হাটে গরু ক্রয় করতে পেরেছেন নাকি এখনো দেখছেন রেঞ্জের বাইরে হ্যাঁ রেঞ্জের বাইরে অনেক বেশি মনে হচ্ছে আপনার কাছে বেশি মনে হচ্ছে দুই ঘন্টা ধরে চেষ্টা করে কেনা যাচ্ছে না দুই ঘন্টা ধরে চেষ্টা করছেন মানে পাচ্ছেন না মানে নিজের বাজেটের ভিতরে পাচ্ছেন না রেঞ্জ বেশি গতবার তুলনায় বেশি নাকি এই বছর আপনার কাছে বেশি মনে হয় এখন তো গরু আসে না এইভাবে গরু আসলে বোঝা যাবে গরু আসলে বোঝা যাবে যেহেতু কম হাটের মানে গরু তো আসে কম ক্রেতাও তো নাই আপনাদের মতো এরকম দুই চার জন ক্রেতা আছে ক্রেতা আসলে আসল ক্রেতারা তো এখনো আসেনি আসে না রাখার জায়গাটা মেইন সমস্যা যার কারণে অনেকে আসে না ঠিক আছে দেখা যাক আপনি গরু করছি আমরা একটু দেখি ব্যাপারীর সাথে কথা বলি মতামত তো এক একজন এক একরকম বলে ক্রেতে একরকম ব্যাপারী আর একজন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমরা দেখলাম এক ক্রেতা কথা বলেছিলাম তিনি বলছেন যে হাটে গরুর দাম তার অনেক রেঞ্জের বাইরে হাটে গরুর দাম রেঞ্জের বাইরে বলতে গেলে গরুর দাম দেশেই বেশি গ্রামেই বেশি ভুষের দাম বেশি সব দিকে বেশি গরুর দামটা দেশেই বেশি দেশেই বেশি গ্রামে বেশি হ্যাঁ এই জন্য গরুর দামটা একটু বাড়ে এই জন্য দামটা বেশি না আপনি কি মনে করেন যে অন্যান্য বছরের তুলনায় এবারে এই এখন গরুর দাম বেশি মানে গতবারের তুলনায় গতবারের তুলনায় দেশেই বেশি এখানকার চেয়ে দেশে আরো অনেক বেশি দেশে আরো বেশি না আমি দেশে কথা বাদ আমি এই গাবতলি হাটের কথা বলতে চাচ্ছি গাবতলি হাটে একটু বেশি আছে বেশি আছে ঠিক আছে নাম কি ভাইয়া মোহাম্মদ মহেশউদ্দিন ব্যাপারী হ্যাঁ মহেশউদ্দিন ব্যাপারী মহেশউদ্দিন ব্যাপারী গাবতলির মহেশউদ্দিন ব্যাপারী মতামত জানলাম তিনি বলছেন যে গরু গ্রামে ক্রয় করা বেশি তাই যে কারণে দামের একটু একটু বেশি যে ক্রেতা যেটা বলছেন সেটিও তো এক ব্যাপারীর কাছ থেকে একই কথা জানা গেল দামের রেঞ্জ বা দাম তুলনামূলক গতবারের তুলনামূলক বেশি আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে গরু আছে অনেক গরু এসেছে নতুন নতুন গরু এসেছে প্রতিদিনই নতুন নতুন গরু আসছে গরু বিক্রি হচ্ছে আমরা সেটি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি সুপ্রদর্শক আমরা এই গাবতলের হাটে মিন্টু ব্যাপারী কুষ্টিয়া থেকে এসেছেন গরু নিয়ে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা মিন্টু ভাই কুষ্টিয়া কুষ্টিয়া কয়টা গরু আছে দুইটা আচ্ছা আমরা গরুতে যাই বেশি কথা না বলে আমরা এই যে সার গরুটি দেখতেছি কি জাত দেশি না অস্ট্রেলিয়া না দেশাল সার আচ্ছা দেখুন তার একটি দেশাল সার কয় দাঁত চার দাঁত চার দাঁত আনুমানিক কত মন হবে ছয় মন আচ্ছা এবার বলেন এক দাম যত সারা যায় একেবারে এক লাখ ৪৫ দাম তো বেশি চাই ফেলেছেন হ্যাঁ
যে অবস্থা দেশে লকডাউন, ক্রেতা নাই, তারপর যদি এত দাম চান তাহলে কিভাবে হবে? ক্রেতা না দেখলে তো আপনি, ক্রেতারা তো বলে যে অনেক দাম, আবার ক্রেতারা বললে তো হবে না, একটা গরু পালতে তো বহু টাকা খরচ, কথা বুঝেননি? সবকিছুই আছে খরচ, তো ক্রেতা হিসাব করবে না, ক্রেতা হিসাব করে বর্তমান বাজার কিরকম, বর্তমান বাজার যা তাই লিবে। আচ্ছা ঠিক আছে, আমরা এত কথা বলে এই পরেরটা দেখি আপনার সারগুরু, তিনি যেটা চেয়েছেন 1,45,000, এটি 1,20,000, দেখুন এটি একটা বিশ কয় দাঁত, দুই দাঁত, আনুমানিক কত মন হবে? সাড়ে চার মন 1,20,000। দেখ আমরা কিছুক্ষণ আগে দেখেছি 1,05,000 টাকা এরকম একটা গরু ক্রয় করে নিয়ে গেছে, এই একটু আগেই আমরা দেখতে পাচ্ছি 1,05,000 দামও দিব, এটি সারা যাবে 1,05,000-এ? সারা যাবে। দর্শক তিনি বলছেন যে 1,05,000 হলে সারা যাবে। আপনারা এই গরু দুটি দেখেছি, যদি পছন্দ হয় অবশ্যই গাবতলী হাটে চলে আসবেন, এই মিন্টু ব্যাপারী কুষ্টিয়া, আমরা তার মোবাইল নাম্বারটা নেব। দাঁড়ান মিন্টু ভাই, না মোবাইল নাম্বারটা একটু বলেন। 01323 98 67, লাস্টে দুটা হলো 1। দর্শক মিন্টু ভাই যে নাম্বারটি ধীরে ধীরে বলেছেন, আপনারা সঠিক নাম্বারটি তুলবেন, এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা যে গরু দুটি দেখেছি, যদি আপনাদের কোরবানির ক্রয় করার জন্য পছন্দ হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, আর মোবাইলে বেশি কথা বলবেন না, চয়েস হলে গরু ক্রয় করার জন্য আপনারা দুই একটি কথা জানার জন্য ফোন দেবেন, আর বাকিটি আপনি গরু ক্রয় করতে হলে নিশ্চয়ই গাবতলী হাটে চলে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক দেখুন সামনে একটি গরুর সামনে জটলা, ক্রেতা বিক্রেতা খুব অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্রয় বিক্রয় চলছে নিশ্চয়ই। হ্যাঁ দেখুন গরু বিক্রি হয়েছে কিনা।